আসসালামু আলাইকুম, TZN24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে, সৌদি প্রবাসীরা সবসময় মনে রেখো তিনটি আইনের কথা। সৌদিতে হুরুপ একবার খেলে সারা জীবনে আর সৌদি আরবে আসা যাবে না, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। আজকে আমার কফিল আমাকে নতুন তিনটা খবর শোনালো, আর এই তিনটাই আমাদের জন্য বড় ধরনের দুঃসংবাদ। এক, হুরুপের লোক ধরা খেয়ে গেলে নাকি আজীবনের জন্য আর সৌদি আরবে আসতে পারবে না। দুই, ছুটিতে গিয়ে কেউ যদি আর সৌদি আরবে না আসে তাহলে সে সৌদি আরবে আর কখনোই প্রবেশ করতে পারবে না। তিন, ফাইনাল ভিসায় গেলে আবারও ওই একই কপিলের ভিসায় আসতে হবে, তাছাড়া সে আর সৌদি আরবে আসতে পারবে না। গত 3 সপ্তাহ যাবৎ সৌদি আরব সরকার নাকি এই আইনটা করেছে। এখন সত্যি নাকি মিথ্যা এমনটা আমার কাছে জানা নেই, তবে কফিল বলল তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সৌদি আরবের এক প্রবাসী ভাই এমনটাই আমাদেরকে জানিয়েছেন, তবে তার পাওয়া তথ্য অনুসারে আমরা রিসার্চ করে দেখতে পেলাম তার এই কথাগুলোর মধ্যে দুইটা সঠিক। এক হচ্ছে, সৌদি আরব থেকে কেউ যদি হুরুপ খেয়ে দেশে ফিরে যায় তাহলে সে আর কখনোই সৌদি আরবে আসতে পারবে না, এটা সত্য। দ্বিতীয়ত, কেউ যদি সৌদি আরবে কফিলের কাছ থেকে ছুটি নিয়ে দেশে যায় কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আবার সৌদি আরবে ফিরে না আসে তাহলে সে আবার কখনোই সৌদি আরবে আসতে পারবে না। তৃতীয়ত, ফাইনাল ভিসায় সৌদি আরব থেকে চলে গেলে আবারও একই কফিলের ভিসায় সৌদি আরবে আসতে হবে, এরকম কোনো খবর আমরা এখন পর্যন্ত ভেরিফাই হতে পারিনি। সত্যি কি মিথ্যা তা এখন পর্যন্ত আমরা জানার চেষ্টা করছি। যদি 3 নম্বর কথাটি বাস্তব হয়ে থাকে তাহলে সৌদি আরবে আমাদের প্রবাসীরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। কারণ ধরুন, সৌদি আরবে আপনি এক কফিলের সঙ্গে কাজ করছেন কিন্তু আপনার কফিল ভালো নয়, আপনি খুব কষ্টে আপনার কফিলের সঙ্গে কাজ শেষ করে দেশে ফিরে গিয়েছেন। এখন যদি আপনাকে সেই আবার একই কফিলের কাছে আসতে হয় তাহলে আসার থেকে না আসাই তো ভালো, তাই না? তবে আমরা সৌদি আরবে মক্তব আমলে একজন উকিলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, তিনি আমাদেরকে খুব শীঘ্রই এ বিষয়ে জানাবে। আমাদের হাতে তথ্য আসা মাত্রই আপনাদের সঙ্গে আমরা তা ভিডিও আকারে প্রকাশ করে জানাবো। আশা করছি আপনারা সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TZN24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।